সালামু আলাইকুম। তো আগের বার দেখেছিলাম আমি যে এই যে সাউন্ড কার্ডটা, বিএড সাউন্ড কার্ড এবং বিএ মাস্টার মাইক্রোফোন, এগুলো আপনি কিভাবে সেট করবেন। তো আজকে দেখাচ্ছি কি আপনার কম্পিউটারের সাথে কানেকশন করে রেকর্ড করবেন বা আপনি লাইভ করবেন, যা কিছু করেন কম্পিউটারের সাথে আপনি কিভাবে কানেকশন করবেন। তো কানেকশন করার জন্য দেখেন এরকম একটা ইউএসবি কেবল আপনারা পাইবেন, দেখতে পাচ্ছেন এক মাথায় হলো এরকম মোবাইলের যেরকম চার্জিং ফুটের মতো, এটা হচ্ছে আমাদের সাউন্ড কার্ডে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি কেবল, এটা হচ্ছে আমাদের কম্পিউটারে যাবে। এটাকে আমরা লাগাবো কোথায়? এটাকে লাগানোর জন্য দেখেন এখানে আমরা যখন এটাকে একটু এভাবে ঘুরিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে যে চার্জিং লেখাটা আছে, এই চার্জিং লেখার মধ্যে আমরা এই কম্পিউটার লাগানোর জন্য যে ইউএসবিটা এটা লাগাবো বাস। আর এখানে কম্পিউটার দিয়ে কাজ করলে খুবই সুবিধা, আপনার শুধু কাল চার্জিং কেবলটা লাগালেই এটা আপনার একসাথে সব কাজ করতে পারবেন, যেমন আপনার চার্জ হবে, আপনার এটা ডাটা আউটপুট হবে, অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন, ডাটা ইন আউট দুইটাই কাজ করবে এটা। আর আমাদের যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা হচ্ছে আমাদের এখানে আমরা লাগাবো, দেখেন এটা হচ্ছে আমাদের যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন, দেখেন এখানে কন্ডেন্সার এমআইসি লেখা আছে, এটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন, আমরা এটা এখানে লাগালাম, মানে আমাদের এই মাইক্রোফোনের তারটা আমরা এখানে লাগালাম। দেখেন অনেকে হয়তো বুঝেন না, সমস্যা করে আমাকে অনেকে পরে কমেন্ট করে, ভালো করে দেখে রাখবেন এটা। আর আপনি যদি লাইভ করেন সেক্ষেত্রে লাইভের জন্য আমরা এখানে যে আরও দুইটা কেবল আছে আমাদের কোম্পানি, এর সাথে তিনটা কেবল দিয়েছিল টোটাল, চার্জিং কেবল সহ বা ডাটা কেবল সহ এরকম যে একটা, এটা হচ্ছে আমাদের এখানে লাগবে লাইভ ওয়ান অথবা লাইভ টু। দেখেন এখানে লেখা আছে লাইভ ওয়ান এবং লাইভ টু, আপনি যেটাতেই লাগান না কেন, যদি লাইভ করেন তাহলে এখানে লাগাবেন। এক ভাই আমাকে কমেন্ট করছিল যে রেকর্ড করার জন্য আমরা কীভাবে করব, বা আমরা যে লাইব্রেরি তো ঠিক আছে বুঝলাম, কিন্তু রেকর্ড করলে কী করব। রেকর্ড করলে এখানে আসলে এখানে লাইভ ওয়ান লাইভ টু লেখা আছে, এটা হচ্ছে এই মেশিনে ইনপুট করবে, ধরনের ডাটা কেবলের মাধ্যমে ইনপুট করলো। যদি আপনি এটা কম্পিউটার লাগান তাহলে, যদি কম্পিউটার না লাগান তাহলে আপনার এই দেখেন এখানে যে ইনস্টলমেন্ট এখানে লেখা আছে যে এটা হচ্ছে আপনার ইনপুট করবে, মানে আরেকটা মোবাইল থেকে যদি আপনি লাগান তাহলে এখানে লাগাবেন, মোবাইল থেকে লাগালা, যদি কম্পিউটার থেকে লাগান তাহলে সরাসরি জাস্ট এখানে চার্জিং কেবল, আমাদের যে ইউএসবি কেবলটা এটা হচ্ছে চলে যাবে সরাসরি কম্পিউটারের যে কোনো ইউএসবি পোর্টের মধ্যে, কোনো সমস্যা নাই। এখানে ইউএসবি এটা যদি আমি মোবাইল দিয়ে চালাই তাহলে কিন্তু, মানে মোবাইল যদি রেকর্ড করি, মোবাইল দিয়ে লাইভ করি তাহলে কিন্তু আমাদের এই যে লাইভ ওয়ান লাইভ টু তো লাগাবো। এবার আমি কম্পিউটার সাথে কানেকশন করে দেখাচ্ছি এটা কতটুকু কাজ করে, এবং সেটা হচ্ছে উইন্ডোজ 10। আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করি এখন উইন্ডোজ 10 দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এবার আমি আমার সাউন্ড কার্ডটাকে আমার কম্পিউটারের কাছে আনলাম। এখন আমার এখানে যেই ইউএসবি কেবলটা, এটা হচ্ছে আমার সেই ইউএসবি কেবল, ইউএসবি কেবলটাকে আমি আমার পিসির মধ্যে লাগিয়ে নেব। তো পিসির মধ্যে লাগানোর জন্য দেখেন সামনে আমার পিসির যেই ফুট আছে এখানে লাগিয়ে দিলাম, জাস্ট এটুকুই। আপনি আপনার পিসির বা ল্যাপটপের যে কোনো জায়গায় ইউএসবি ফুটের সাথে কানেকশন করলেই হবে। তো আমি ইউএসবিটা লাগানোর পর দেখেন আমার এখানে পাওয়ার আসছে, মানে আমার এটা এখন চার্জ হতেছে এরকম দেখাচ্ছে। এবং এটার পিছনে আমরা যদি হেডফোন লাগাই বা ইয়ারফোন লাগাই সেক্ষেত্রে আমি ইয়ারফোন লাগাতে পারবো। তো ইয়ারফোন আমি আসলে আমার এটা যে 2000 এই ইয়ারফোনটা আমি লাগিয়ে নিচ্ছি, এটা ভালো একটা সাউন্ড কোয়ালিটি আসে। আর এটা আমি কিনছিলাম অনলাইন থেকে 72 রিয়াল দিয়া। এখানে দেখেন এই যে ইয়ারফোন বা স্পিকার, এখানে আমরা এটা লাগাবো, মানে আমার যেই ইয়ারফোনের যে জ্যাকটা সেটা আমরা এখানে লাগাবো। এটা হচ্ছে আমরা, মানে আমার যে কথাটা বলবো সেই সাউন্ডটা আমাদের রিপিট আসবে, এই জন্য আমরা এটা লাগালাম। আপনি চাইলে নাও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার না থাকে বা এটা যদি না থাকে আপনার তাহলে আপনি মোবাইলের যে হেডফোন আছে সেটা লাগাতে পারেন। এবার আপনি আপনার পজিশন অনুযায়ী এটা সেট করে নেবেন। আর এই সাউন্ড কার্ডটা ব্যবহারের একটা ভালো সুবিধা হচ্ছে কি, এটা ব্যবহার করার জন্য কম্পিউটারে কোনো সফটওয়্যার লাগবে না, কোনো অপশন চালু করতে হবে না, জাস্ট আপনি ইউএসবিটা কানেকশন করলেই এটা অটোমেটিক কানেকশন হয়ে যাবে। তো সেটা দেখেন এখানে আমি এখানে এই দেখেন এখানে যে ভলিউম অপশনটা আছে, এখানে আমি ভলিউম অপশনে ক্লিক করলাম, ডাইন বটম ক্লিক করার পর দেখেন এখানে রেকর্ডিং ডিভাইস, এখানে রেকর্ডিং ডিভাইসে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমার কিন্তু কোনো অপশন আসে না, মানে কোনো আমি যে সাউন্ড কার্ডটা লাগাইছি তার কোনো কিছু এখানে আসে নাই। এবং এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা এখানে এখন লাল হয়েছে, মানে ডেড হয়ে আছে, মরা। এখন আমি জাস্ট এখান থেকে এই পাওয়ার বাটনটা চাপ দিয়ে 3 সেকেন্ড ধরলে আমার রেকর্ডিং যে বিএড সাউন্ড কার্ডটা এটা অন হবে, দেখেন অন হয়ে গেছে। অন হওয়ার পর এখন দেখেন সাথে সাথে আমার এখানে কিন্তু এই রেকর্ডিং যে মাইক্রোফোন অপশনটা এটা এখানে আরেকটা চলে আসছে, মানে উপরেতে একটা আছে নিচে আরেকটা চলে আসছে, এটা কিন্তু এতক্ষণ ছিল না। আমি বন্ধ, যখন আপনি কার্ডটা চালু করবেন সাথে সাথে এটা এখানে শো করবে।
এখানে শো করার পর এখন আমরা এটা কি করবো, চেক করবো। চেক করার জন্য যে মাইক্রোফোনটা আমরা কানেকশন করেছিলাম সেই মাইক্রোফোন আমরা এবার কথা বলবো। দেখেন আমি এখানে কথা বলার সাথে সাথে কিন্তু আমার এখানে শো হতেছে, দেখছেন আপনি। এটা খুব ভালো একটা কোয়ালিটি হয় সাউন্ডের। এখানে আপনি যতটুকু জোরে কথা বলবেন বা আসতে বলবেন এখানে এটা শো হবে, দেখতে পাচ্ছেন। এটা খুব ভালো একটা কোয়ালিটি, ভালো একটা সাউন্ড আসবে। আপনার মোবাইল থেকে যদি আপনি কম্পিউটারে ব্যবহার করেন তাহলে এর থেকে অনেক ভালো, অনেক ফিলফুল হওয়া যায়, অনেক ভালো আপনি ব্যবহার করে মজা পাবেন এইভাবে। আর আপনি যদি আবার এটাকে বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা চলে যাবে। আমি দেখেন বন্ধ করে দেখাচ্ছি আমি এখন এখানে, কিন্তু আমার এখন দেখেন এটা কিন্তু লাল এবং নীল লাইট জ্বলতেছে একসাথে দুইটা। আমি জাস্ট এখানে আবার 3 সেকেন্ড সাবজ ধরবো, আমার এটা বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু যদি আপনারা এখানে দেখেন সাথে সাথে কিন্তু আমার এটা এখন এখান থেকে চলে গেছে। এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এখানে এখানে লেখা আছে সিং অপশন। এই সিং অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনি যখন কথা বলবেন তখন এই সিং অপশনটা ক্লিক করে কথা বলবেন, তাহলে আপনার ইকো আসবে অটোমেটিক, খুব ভালো একটা ভয়েস আসবে। আর অনেক সময় কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড দিয়ে রেকর্ড করি কম্পিউটারের ডেস্কটপের বা ল্যাপটপে, তো তখন কিন্তু আমাদের এই মাইক্রোফোনটা খুব ভালো একটা কাজ করে। তারপর আমরা যখন কোনো গজল বা কোনো গান রেকর্ড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ভালো একটা কাজ করবে। আর অবশ্যই আপনারা জানেন কম্পিউটারে কিন্তু সফটওয়্যার ছাড়া কোনো কাজ করে না, আপনাকে অবশ্যই রেকর্ড করতে হলে অবশ্যই রেকর্ডিং সফটওয়্যারটা ইনস্টল করে তারপর কাজ করতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। এটা জাস্ট এখন কানেকশন হয়েছে, আপনি যখনই কোনো রেকর্ড করবেন বা কোনো কিছু করবেন তখন কিন্তু আপনাকে রেকর্ড করার জন্য রেকর্ডিং সফটওয়্যারটা লাগবে। আর যদি আপনি এখান থেকে শুধু গান চালান বা লাইভ করেন তাহলে কিছু লাগবে না, কোনো সফটওয়্যার লাগবে না। জাস্ট আপনি গানটা প্লে করলে সেম সেম মোবাইলের মতো আপনার লাইভ কার্ডে চলে আসবে এবং এটা কার্ডের মাধ্যমে, সাউন্ড কার্ডের মাধ্যমে লাইভে চলে যাবে। এখন এখানে দেখেন লেখা আছে সিং, সিং মানে যে লাল বাটনটা এটা নিশ্চিত সিং লেখা আছে। আপনি যখন রেকর্ডিং করবেন সে বা লাইভে গান করবেন কথা বলবেন সেক্ষেত্রে আপনি এটাকে সিং দিয়ে দিবেন। সিং দেওয়ার অর্থটা হলো মানে আপনার ভয়েসটাকে ইকো দিবে। আর যদি এই সিং লেখাটা এটা ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার ইকো আসবে না। আর যদি মিউট করেন তাহলে মিউট অপশনটা টিপ দিলে মিউট হয়ে থাকবে। এখানে যে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে ভলিউম আপনি যখন রেকর্ডিং করবেন, এই যে দাগটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে জিরো, আর এখন হচ্ছে আপনার এই যে রিবেল এটা হচ্ছে এখন ফুল ইকো, এখন কিন্তু ফুল ইকো। আপনি ইকোটা কম বেশ করে দিতে পারেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে মাইক্রোফোন, তো আপনি যখন কথা বলবেন আপনার মিউজিক যদি আপনি কোনো গান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে মিউজিকটি অ্যাডজাস্ট করে দিবেন। আপনি হয়তো নিজে বুঝবেন না, তো আপনার সাথে যে লাইভে আছে তাকে জিজ্ঞেস করবেন যে কতটুকু এটা মিক্স হয়েছে কি না বা অ্যাডজাস্ট হয়েছে কি না, অ্যাডজাস্ট করে নেবেন এই দুইটা ভলিউম দিয়ে। আর এই যে টার্বেল বেস রেকর্ড মিউজিক মনিটর এগুলো দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা এগুলো আমার এখন ফুল দেওয়া আছে সমস্যা নাই, আপনারা এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আপনারা কানেকশনটা করতে পারবেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।